হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল বক্স অফিস ব্লকবাস্টার্স। কথা বলবো প্রহলিকা এই মুভির 127 দিনের কালেকশন নিয়ে, সুরঙ্গ এই মুভির 127 দিনের কালেকশন নিয়ে। কথা বলবো প্রিয়তমা এই মুভির 127 দিনের কালেকশন নিয়ে। সুপারস্টার সাকিব খান স্যার অভিনীত প্রিয়তমা ফিল্মটি মেগা ব্লকবাস্টার। আমরা যেই রকম আশা করেছিলাম, প্রিয়তমা এর চেয়েও ভালো কালেকশন করছে এবং নিজেদের 127 দিনে এসে মুভিটি রেকর্ড ব্রেকিং কালেকশন করছে। সুপারস্টার সাকিব খান স্যারের ক্যারিয়ারের ওয়ান অফ দ্য বিগেস্ট, ওয়ান অফ দ্য ম্যাসিভ ব্লকবাস্টার ফিল্ম হলো প্রিয়তমা। কথা বলবো তিন জমের কালেকশন নিয়ে। ভিডিও ভালো লাগে তো লাইক করবেন এবং এখনো যদি বক্স অফিস ব্লগ বা চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন, সবার আগে সকল মুভির লেটেস্ট আপডেট বক্স অফিস কালেকশন জানার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। প্রথম কথা বলবো প্রহলিকা নিয়ে। বাজেট ছিল 60 লক্ষ টাকা, লিডার হল মাহফুজ স্যার, বুবলি ম্যাম। আপনি জানিয়ে দেয় প্রহলিকা একটি অসাধারণ ফিল্ম, নিজেদের 127 দিন মুভিটি কমপ্লিট করেছে। বক্স অফিসে মুভির কালেকশন ভালো, যার কারণে লাইফ টাইমে মুভিটি আরও বেশি কালেকশন করবে। কারণ আপনারা জানেন প্রহলিকা এখনও 2টি শো ধরে রেখেছে। মুভিটি ব্লকবাস্টার সিনেমাতে চলছে, আমি নিজেও দেখে এসেছি, অসাধারণ ফিল্ম। পজিটিভ রিভিউর সাথে রিলিজ হলে অবশ্যই মুভি বিগেস্ট ব্লকবাস্টার কালেকশন করে। 127 দিনে মুভিটি বাংলাদেশ থেকে আয় করেছে 20,000 টাকা। টোটাল এমআর কালেকশন হলো 3,89,00,000 টাকা। আপনারা যদি এখনও প্রহলিকা না থাকেন, দেখবেন। মাহফুজ স্যার বুবলি ম্যাম অভিনীত প্রহলিকা ফিল্মটি কেমন হয়েছে, মেগা ব্লকবাস্টার হবে নাকি মুভিটি ক্লিন হিট থেকে যাবে, এটিও কমেন্ট করে জানিয়ে দিয়েন। এখন কথা বলবো সুরঙ্গরিয়ার। বাজেট 1 কোটি টাকা, লিডার হলো আফরান নিশু স্যার। 127 দিন কমপ্লিট করে নিয়েছে। সুরঙ্গ একটি অসাধারণ ফিল্ম, আফরান নিশু স্যার অভিনীত সুরঙ্গ, যেটির ডিরেক্টর রায়হান রাফিসার। মুভিটি বক্স অফিসে বিগেস্ট ব্লকবাস্টার, মেগা ব্লকবাস্টার, ম্যাসিভ ব্লকবাস্টার হয়েছে। আপনি জানিয়ে দেই সুরঙ্গর বাজেট 1 কোটি টাকা হলো। মুভির প্রিন্টিং, পাবলিসিটি এবং প্রমোশন কস্ট মিলিয়ে মুভির বাজেট হলো 3.5 কোটি টাকা। মুভিতে 3.5 কোটি টাকা খরচ করে মুভির যে রকম আয়, এটি অসাধারণ। কারণ আমাদের মনে হয় বাংলা ইন্ডাস্ট্রিতে এরকম বাজেটের ফিল্মগুলি এত বেশি আয় করতে পারে না। নিজেদের 127 দিনে সুরঙ্গ বাংলাদেশ থেকে আয় করেছে 50,000 টাকা। টোটাল এমুর কালেকশন হলো 14,47,00,000 টাকা। আপনারা যদি এখনও সুরঙ্গ না থাকেন, দেখবেন। আফরান ইসু স্যার অভিনীত সুরঙ্গ, যেটির ডিরেক্টর রায়হান রাফিসার। মুভিটি কেমন হয়েছে, সুরঙ্গ কি পারবে লাইফ টাইম আরও বেশি কালেকশন করতে নাকি মুভিটি ওয়াশ আউট হয়ে যাবে, সেটিও কমেন্ট করে জানিয়ে দিয়েন। এখন কথা বলবো প্রিয়তমা নিয়ে। বাজেট ছিল 2 কোটি টাকা, লিডার হলো সুপারস্টার সাকিব খান স্যার। 127 দিন কমপ্লিট করে নিয়েছে। প্রিয়তমা একটি অসাধারণ ফিল্ম, সুপারস্টার সাকিব খান স্যার অভিনীত প্রিয়তমা ফিল্মটি মেগা ব্লকবাস্টার। এরকম ইমোশনাল ফিল্ম, এরকম স্টোরি ফিল্ম বাংলাদেশের দর্শকরা এর আগে হয়তো অনেক দেখেছেন, কিন্তু এরকমভাবে একটি সাজানো গল্প, যে গল্প দেখে প্রতিটি মানুষ তার আপনারা জানেন প্রেজেন্ট থেকে পাস্টে চলে যায়, এরকম গল্পের মুভি বাংলাদেশে খুবই কমই আছে। বাংলাদেশের যেই দর্শক বা বাইরের দেশের যেই দর্শকরা প্রিয়তমা দেখেছে, সবাই কিন্তু প্রিয়তমার সাপোর্ট করেছে, ভালোবাসা দিয়েছে সুপারস্টার সাকিব খান স্যারকে। আগামী 10ই নভেম্বর প্রিয়তমাকে আপনারা জানেন ওয়েস্ট বেঙ্গলে রিলিজ করা হবে। মুভিটি সরাসরি আপনারা জানেন মুভিটি কিন্তু সরাসরি টাইগার 3-কে ক্ল্যাশ করবে ওয়েস্ট বেঙ্গলে। ওয়েস্ট বেঙ্গলে টাইগার 3-কে অনেক বড় সড়ো আকার রিলিজ করবে। তারপরও প্রিয়তমার রেকর্ড ব্রেকিং কালেকশন ওয়েস্ট বেঙ্গল থেকে করতে পারে, কারণ মুভির গল্প খুবই ভালো এবং ইদিকা পল ম্যামও এই মুভিতে কাজ করেছে। নিজেদের 127 দিনে মুভিটি বাংলাদেশ থেকে আয় করেছে 5 লক্ষ টাকা। টোটাল এমের কালেকশন হলো 32,99,00,000 টাকা। মুভিটি আগামীকাল 33 কোটি প্লাস বিজনেস করবে, কিন্তু মুভি এখনও যেরকম লং টাইম রান করছে, মুভিটি 200 দিনের বেশিও চলতে পারে এবং অবশ্যই মুভিটি বক্স অফিস থেকে 40 কোটি প্লাস বিজনেস করে নেবে। আপনি জানিয়ে দেয় প্রডিউসার ফিগারে অলরেডি প্রিয়তমা 40 কোটি প্লাস বিজনেস করেছে, কিন্তু সেটা প্রডিউসার ফিগার, ট্রেড ফিগার নয়। ট্রেড অ্যানালাইসিস, যারা ট্রেড করে, বক্স অফিস ট্র্যাকিং করে, অবশ্যই তাদের কালেকশন 32,99,00,000 টাকা, এর থেকে 1 টাকা বেশিও না, 1 টাকা কমও না। আপনারা যদি এখনও প্রিয়তমা, সুরঙ্গ, প্রহলিকা না থাকেন, দেখবেন, কমেন্ট করে জানিয়ে দেবেন এই তিনটির মধ্যে সবচেয়ে সেরা বাংলা মুভি কোনটি। ধন্যবাদ।